বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে অর্থনৈতিক আলোচনা শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এতে অংশ নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুসও। ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর এটাই হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক, যা 14 ও 15 সেপ্টেম্বর ঢাকায় অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলে ট্রেজারি ডিপার্টমেন্টের পাশাপাশি পররাষ্ট্র মন্ত্রণালয়, USAID ও বাণিজ্য প্রতিনিধির কার্যালয়ের কর্মকর্তারা থাকবেন। আন্তর্জাতিক অর্থ বিষয়ক মার্কিন ট্রেজারি সেক্রেটারি সহকারী ব্রেন্ট নেইম্যান বলেন, বাংলাদেশ যেহেতু আর্থিক খাতে গভীর সংস্কারের মধ্য দিয়ে দুর্নীতি কমিয়ে অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করতে চাইছে, সেহেতু IMF ও অন্যান্য আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সমর্থনের বিষয়টি বৈঠকে তুলে ধরার পরিকল্পনা নিয়েছে ওয়াশিংটন। তিনি বলেন, প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ তার অর্থনৈতিক দুর্বলতা মোকাবেলা করতে পারবে।